আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবারাকাতু। প্রিয় দর্শক, আজ জানাবো আপনাদেরকে কোন কাজগুলো করলে নারীরা খুব সহজেই জান্নাতে যেতে পারবে। প্রিয় দর্শক, নারীদের জান্নাতে যাওয়া খুব সহজ, যদি এই কাজগুলো করা হয় তবে নারী অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। এই বিষয়ে আলোচনা আমি করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিরাজে রাতে অধিকাংশ নারীদেরকে জাহান্নামে রেখেছিল। তবে প্রিয় দর্শক, চারটি কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকেও জান্নাতে নিবেন। আসুন আমরা জেনে নেই চারটি কাজ কি। 1 নম্বর হচ্ছে, আল মারাতু ইদা সাল্লা খামসাহা, ওই মহিলা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকে, ফরজ নামাজটা আদায় করে। 2 নম্বর হচ্ছে, সামাত শাহর রমাদান, রমাদান মাসের যে ব্যক্তি রোজা রাখে, ফরজ রোজা রাখে যে মহিলা, তার জন্য জান্নাতের 8টি দরজার সবগুলো খোলা থাকবে, সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 3 নম্বর হচ্ছে, তাআদবুলাতুহুন্না, যদি কেউ তার স্বামীর অনুগত করে, আনুগত থাকে, তাহলে সেও জান্নাতে খুব সহজে যেতে পারবে। প্রিয় দর্শক, 4 নম্বর হচ্ছে, হাফিজত ফুরুজাহুন্না, প্রিয় দর্শক তাদের গুপ্তাঙ্গ লজ্জাস্থান যদি হেফাজত রাখে, নিজেদেরকে হেফাজত রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে, 8টি দরজার যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।